আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা টমেটোর ভাজি। আমি কাঁচা টমেটোগুলো এখন কাটবো, আপনারা সেটা দেখবেন। এভাবে পাতলা করে কেটে নিচ্ছি বন্ধুরা, আপনারা দেখেন। আপনারা আমার পাশে থাকবেন, রান্নাটা ভালো লাগবে অবশ্যই আমি জানি, কারণ আমার প্রত্যেকটা রান্না আপনাদের অল্প সময়ের রান্না। আমি সময় নিয়ে আপনাদের জন্য এত টাইম নিয়ে রান্না দেখাই না, আমি খুব ইজি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। এভাবে পাতলা পাতলা করে টমেটোগুলো রে কাঁচা টমেটো দিয়ে কেটে তারপর একটু কালো জিরা ফোড়ন দিলাম, আর এমনি সাদা জিরে ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি, পেঁয়াজগুলি এখন আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিই। লবণ দিলাম, একটু সামান্য একটু হলুদ, এখন আমি এটাকে ডেকে দেবো। এখন আমি এটাকে একটু নেড়ে দেব, আবার দেখে দেব, আবার নাড়বো। এখন হয়ে এসেছে, হয়ে গেছে আমার রান্নাটা ভাজি, টমেটো ভাজি। আমি এখন সলভ করবো, দেখবেন। নিয়ে এসেছি আপনাদের জন্য টমেটো ভাজি, কাঁচা টমেটোর ভাজি। ভালো লাগলে আপনারা বেশি করে শেয়ার করবেন, লাইক দিবেন আর সাবস্ক্রাইব দিবেন প্লিজ।